নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে জানাই স্বাগত। সঙ্গে রয়েছি বর্ষা। শুরু করছি আজকের বিস্তারিত সংবাদ। কৃষকদের স্বার্থে কৈলাসহর গৌরনগরে উদ্বোধন হলো এক কৃষক বন্ধু কেন্দ্রের। উদ্বোধন করেন কৃষি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মন্ত্রী বলেন, প্রতিটি মহকুমায় একটি করে কৃষক বন্ধু কেন্দ্র তৈরি হবে। গানের জগতে এক অন্যতম বাদশাহ কিশোর কুমারের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার ভাইব্রেশনের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। মহান শিল্পীর গানের ছন্দ নিয়ে সকাল 6 ঘটিকা থেকে শুরু হয় তাদের প্রভাত ফেরি। ছোট প্রয়াসে হলেও গায়ককে স্মরণ করলেন রাজ্যের শিল্পীরা। ওনার অনুদান কোনোদিন ভুলতে পারবে না শিল্পীরা। অ্যাকচুয়ালি কিশোর কুমার, মহান শিল্পী কিশোর কুমারের 89তম জন্মজয়ন্তী। ত্রিপুরাতে আগে এরকম প্রভাত ফেরির মাধ্যমে সবাইকে এরকম সব শিল্পীদেরকে এরকম নিয়ে প্রভাত ফেরি হতো, কিন্তু আমরা এই প্রথম প্রয়াস আমাদের ভাইব্রেশনের পক্ষ থেকে যে কিশোর কুমার, মহান শিল্পী কিশোর কুমারেরকে নিয়ে একটু প্রভাত ফেরি আর আমাদের শ্রদ্ধাঞ্জলি জানানো। 89তম জন্মজয়ন্তী উপলক্ষে কিশোর কুমারের আমাদের শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমারের আজকে প্রথম প্রয়াস যে এরকম একটা প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র নাথ ঠাকুরের এবং কবিগুরু নজরুল ইসলামের এইসব অনুষ্ঠানে প্রচুর এরকম প্রভাত ফেরি হয়ে থাকে। আমরা প্রথম প্রয়াস যে একজন কিংবদন্তী শিল্পীকে নিয়ে আমরা প্রথম কিশোর কুমারের এই প্রভাত ফেরির মাধ্যমে একটা শ্রদ্ধাঞ্জলি জানানো, তারপর আস্তে আস্তে আমরা ধীরে ধীরে অন্যদেরকে। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত। শান্ত দফা দাবি সম্বলিত আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গেলেন বৈদিক ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদনের কথা তুলে ধরেন প্রতিনিধি দল। হিন্দু সংস্কৃতি অনাদিকাল থেকে যা চলে আসছে তা বর্তমানে কিছু অল্প শিক্ষিত মানুষের হাতে পড়ে নষ্ট হচ্ছে, এই সব দাবি নিয়ে জনতার দরবারে বৈদিক ব্রাহ্মণ সমাজ। মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট বৈদিক ব্রাহ্মণ সমাজে 7টা আবেদন আছে। আমরা দাবি বলি না, কারণ আমাদের ধর্মীয়ভাবে দাবির কোনো প্রশ্ন আমাদের, এটা হলো আবেদন। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ ভারতীয় সনাতন কৃষ্টি এবং সংস্কৃতির ঐতিহ্য রক্ষা করবার জন্য, পূজা পার্বণ যাগ যজ্ঞাদি শাস্ত্রীয়ভাবে করবার জন্য আমরা আত্মনিয়োজিত, আমরা সংগঠিত। আমাদের এই সংগঠনের 19টা শাখা কেন্দ্রও আছে সারা ত্রিপুরার। আমাদের এই এটার মূল উদ্দেশ্য আমাদের হিন্দু কৃষ্টি সংস্কৃতি অনাদিকাল থেকে যা চলে আসছে তা বর্তমানে কিছু অল্প শিক্ষিত হাতে পড়ে পূজা পার্বণ ইত্যাদি মন্ত্রের অর্থ না জেনেও করে ফেলে, বিধান দিয়ে ফেলে যা শাস্ত্রসম্মত নয়। আমরা চাইছি শাস্ত্রসম্মত বিধান ত্রিপুরা রাজ্যে চালু করবার জন্য এবং বৈদিক ব্রাহ্মণ সমাজ আমরা একটা বিদ্যালয় স্থাপন করেছি, সেই বিদ্যালয়ে স্থান সংকুলন হয় সরকারিভাবে যদি আমাদের আনুকূল্য করেন, ত্রিপুরা রাজ্যে সরকারিভাবে যদি একটা বেদ বিদ্যালয় স্থাপন করেন তাহলে আরও ভালো হয়। সেই কথাগুলি বলবার জন্য আরও কিছু দাবির মধ্যে আছে আমাদের শাস্ত্র অনুশীলন কেন্দ্র প্রতিটি জায়গায় জায়গায়। এই 19টা আমরা সংস্থা করেছি কেন্দ্র সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমায়, সেখানে আমাদের সাধ্যায় কেন্দ্র, সেখানে যাতে আমাদের শাস্ত্র আলোচনা এবং পঠন পাঠন শিক্ষার ব্যবস্থা আমরা চালু করতে পারি তার জন্য সরকারি সহায়তা। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছি আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে,
হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ধলাই জেলা। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% ঘন মুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরো, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এসে গেছিস রাজু? শোন, 10 আগস্ট আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে, ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়, এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা, ওদের মতো ওদের মজাগুলো আলাদা। আর ওদের পছন্দ অনুযায়ী আর ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি, হরেক রকম চেয়ার। এত মজা! আর ফেল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল UPVC ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। মানাচ্ছে না।
ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো, পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের ওরানো সংবাদ নিয়ে। শুক্রবার আমবাসা টাউন হলে ধলাই জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো ধলাই জেলা ভিত্তিক আন্তঃবিদ্যালয় বিজ্ঞান নাটক প্রতিযোগিতা 2018। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক পরিমল দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিক সহ অন্যান্যরা। শুক্রবার অনুষ্ঠিত হলো ধলাই জেলা ভিত্তিক আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতা 2018। সকাল 11টা থেকে প্রতিযোগিতার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আমবাসা টাউন হলে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসার বিধায়ক পরিমল দেববর্মা, আমবাসা পৌর পরিষদের পৌরপিতা চন্দন ভৌমিক, সাইন্টিফিক অফিসার দীপক রুদ্রপাল ছিলেন শিক্ষা অধিকর্তা সহ অন্যান্য। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে নাটকীয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সহ সকল অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আমবাসার বিধায়ক পরিমল দেববর্মা। উদ্বোধন শেষে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক বলেন, শিক্ষা নতুন প্রজন্মকে নতুন করে গড়ে তোলার পথ দেখায় এবং সবকিছুতেই শিক্ষা আছে, শিক্ষার শেষ নেই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এবং যোগ্যতা সম্পন্ন বহু ছাত্রছাত্রী এখানে উপস্থিত এবং এখান থেকে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত হতে পারে এবং হবে, এই আমার বিশ্বাস। কিন্তু এটার মধ্যে গিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে মনে রাখতে হবে বর্তমান যুগ কম্পিটিশন প্রতিযোগিতার কার থেকে কে বেশি ভালো মার্ক তুলতে পারে, নিজেকে কীভাবে চরিত্র গঠন করতে পারে মার্কস তোলার জন্য পড়াশোনাতে এটা কত ঘন্টা ছাত্র জীবন আমাদেরও হয়ে আমরা ছাত্র জীবন কাটিয়ে এসেছি। এখানে বিরতি দূর করার কোনো কারণ নেই, হয়তো এখন যারা ছাত্রছাত্রী আছে তারা বুঝবে না, তাদেরকে তারা অনেক সময় পড়াশোনা ঘরে ঘরে গার্জেনরা তাদেরকে বকা ঠকা করে তারা বিরক্ত হয়। আমবাসা থেকে শুভজিৎ সাহার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিভিন্ন সমস্যায় জর্জরিত শান্তির বাজার মহকুমার বিনয় প্রসাদ পাড়া উচ্চ বিদ্যালয়। 1960 সালে এই বিদ্যালয়টি শুরু হয়েছিল। শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যায় ভুগছে এই বিদ্যালয়টি, সার্বিক দিক থেকে পিছিয়ে রয়েছে বিদ্যালয়টি, ক্ষোভে ফুঁসছে ছাত্রছাত্রীরা।
শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের লোকজনের শিক্ষার মান উন্নয়নের জন্য 1960 সালে তৎকালীন সরকার এই বিদ্যালয়টি স্থাপন করেন। পরবর্তী সময় 25/11/2018 প্রাক্তন বনমন্ত্রী নরেশ জমাতিয়ার হাত ধরে বিদ্যালয়ের নতুন গৃহের শুভ সূচনা হয়। বর্তমানে শিক্ষার মান উন্নয়নের জন্য সকলে শহরের দিকে ধাবিত হচ্ছে আর গরিব অংশের লোকজন এই বিদ্যালয়ে পড়তে এসে সঠিকভাবে শিক্ষায় উন্নত হতে পারছে না। এই বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে, যা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীরা নিজ মুখে স্বীকার করছেন। অপরদিকে বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, বিদ্যালয়ে ক্লাসরুমে পাখা নেই। এই প্রখর গরমকে সহ্য করে ক্লাস করতে হয় কচিকাঁচা ছাত্রছাত্রীদের। বিদ্যালয়ে আসার জন্য সঠিকভাবে রাস্তাও নেই। সবকিছু মিলে অন্যান্য বিদ্যালয়ের তুলনায় এই বিদ্যালয়টি অনেক পিছিয়ে আছে। তাই সকলের কাছে একটাই আশা, বর্তমান রাজ্য সরকার যেন এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নেন। বিদ্যালয়ের টিচার কত জন আছে? টিচার টোটাল 6 জন, রেগুলার 3 জন, আরএমএস 3 জন। বিদ্যালয়ে কি কি সমস্যা আছে? বিদ্যালয়ের শিক্ষক সম্পর্কে শিক্ষকের সমস্যা আছে। বিদ্যালয়ে আমার নাম বিকাশ রিয়াং, আমার এই স্কুলের টিচার সায়েন্স টিচারের সমস্যা, রাস্তাঘাট, জল, মাঠ সমস্যা আছে, কারেন্টের সমস্যা আছে, এই পাখা নাই। স্কুলে জল নাই। শান্তিরবাজার থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলের ট্যাঙ্কারের সাথে বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক অপরিচিত যুবকের। জানা যায় বাইকটি দ্রুতগতিতে এসে গাড়িতে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। ঘটনাটি ঘটে আম্বাসা ম্যাগাজিন পাড়াতে। এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি তার। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক অপরিচিত যুবকের। জহরনগর ম্যাগাজিন পাড়াতে ঘটে এই পথ দুর্ঘটনা। জানা যায় TR01SE6028 নম্বরের একটি বাইক দ্রুতগতিতে এসে AS01HC9469 নম্বরের একটি তেলের ট্যাঙ্কারের গাড়িতে সজোরে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যায় বাইক চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের, কিন্তু এই বাইক চালকের কোনো পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ট্যাঙ্কারের চালককে আটক করেছে আম্বাসা থানার পুলিশ। আম্বাসা থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছে মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি, তদন্ত চালাচ্ছে পুলিশ। জানা যায় বাইক চালকের মাথায় হেলমেট ছিল না, হেলমেট থাকলে হয়তো কিছুটা রক্ষা পেত। আজকে দুপুর অনুমান 2:15 নাগাদ আম্বাসা ম্যাগাজিন পাড়াতে একটা বাইক আরোহী দ্রুতগতিতে গিয়েছিলেন, একটা অয়েল ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারছেন, ওভারটেক করতে গিয়েছিলেন। তার মাথায় হেলমেটও ছিল না, সিভিয়ার হেড ইঞ্জুরি হয়েছে। আমরা ধরাই ডিস্ট্রিক্ট হাসপাতালে আনার পরে ডাক্তার তার ব্লাড ডেড ডিক্লেয়ার করছে। নাম জানা গেছে না? নামটাম এখনো পাওয়া গেছে না তার। আম্বাসা থেকে শুভজিৎ শাহ, রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TNT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব 100% ঘন মুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার।
আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এসে গেছিস রাজু? শোন, 10 আগস্ট আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে, ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়, এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার ঘাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা ওদের মতো। ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আরএফএল রয়েছে নানা ডিজাইন আর বাহারি হর এক রকম চেয়ার। এত মজা! আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিচ্ছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো।
পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। কলেজগুলিতে ছাত্র ভর্তি সংক্রান্ত যাবতীয় জটিলতা দূর করতে শুক্রবার আগরতলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে NSEY। তাদের দাবি, ছাত্রছাত্রীদের বিনা শর্তে কলেজগুলিতে ভর্তি করতে হবে, না হলে আগামী দিনে NSEY আরো বৃহত্তর আন্দোলনে যাবে। দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজগুলিতে ছাত্র ভর্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে, আর এই জটিলতা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই জটিলতা নিরসনে কোনো প্রকার উদ্যোগই নিচ্ছে না উচ্চশিক্ষা দপ্তর, এমনটাই অভিযোগ করল ছাত্র সংগঠন NSEY। তাদের দাবি অবিলম্বে কলেজগুলিতে ছাত্র ভর্তি সংক্রান্ত যাবতীয় জটিলতা, তাছাড়া আরো একটি অভিযোগ আনে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের বিরুদ্ধে। ছাত্র সংগঠন NSEY উচ্চশিক্ষা দপ্তরের বিরুদ্ধে খামখেয়ালি পড়ার অভিযোগ এনে শুক্রবার দুপুরে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে NSEY এর তরফ থেকে জানানো হয়, শত শত ছাত্রছাত্রীকে শর্তে কলেজে ভর্তি করতে হবে। এরই দাবিতে NSEY বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষা দপ্তরের সামনে। তারা জানায়, অবিলম্বে যদি শিক্ষা দপ্তর বিনা শর্তে কলেজগুলিতে ছাত্রছাত্রীদেরকে ভর্তির সিদ্ধান্ত না নেয়, তাহলে আগামী দিনে NSEY আরো বৃহত্তর আন্দোলনে যাবে। কলেজগুলোতে ভর্তির নামে যে দলীয়করণ হচ্ছে, ভর্তির নামে ছাত্রদেরকে অ্যাডমিশন প্রসেসে বিজ্ঞান বিভাগে পাওয়ার পরেও অনেক ছাত্রকে ডেকে নিয়ে রিকোয়েস্ট করছে যে আর্টস পাওয়ার নেওয়ার জন্য, কারণ ABP সমর্থিত ছাত্রদের রাজ্য রাজ্য সরকারের তাদের নিজ সংগঠন ছাত্রদেরকে বাড়ানোর জন্য ওই সায়েন্সে তাদেরকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। ABP-কে কলেজে কলেজে সক্রিয় করার জন্য এই নীতি নেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে, এ রাজ্যের শিক্ষামন্ত্রীকে, যিনি শিক্ষার নামে রাজ্যে স্কুলগুলিতে ঘুরছেন আর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন রাজ্যের কলেজগুলোতে সে গৃহকরণের নীতি। এখান থেকে আমরা তা স্টেপ ডাউন জানাই এবং তা পদত্যাগ জানাই। উচ্চশিক্ষা অধিকর্তাকে আমরা অবিলম্বে পদত্যাগ করতে বলছি। আমরা এখানে এসেছি, যতক্ষণ না পর্যন্ত উচ্চশিক্ষা অধিকর্তা এসে শুধু উত্তর আমাদেরকে দিতে পারবেন, সে ততক্ষণ পর্যন্ত আমাদের ত্রিপুরা প্রদেশ এনএসের পক্ষ থেকে ঘেরাও চলবে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে এসেছি। কারণ শিক্ষাক্ষেত্রে রাজনীতি মানব না, আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কাজ করি, স্বার্থে কাজ করি। তাই যেহেতু আমাদেরকে বলেছিলেন অবিলম্বে সে উনি ব্যবস্থা নিচ্ছেন, আমরা বারবার ডেপুটেশন দিয়েছি, রাজ্যের অভিভাবক মহল সাংবাদ জগৎ সবাই জানেন, কিন্তু তারপরও তদুপরিও এখনও অবধি কোনো সদুত্তর পাইনি। তাই আজকে আমরা বাধ্য হয়ে ঘেরাও করেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের সদুত্তর না পাবো আমাদের ঘেরাও চলবে, চলছে। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাত ধরে শান্তিরবাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ উৎসব। অনুষ্ঠানে 216 জন নতুন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে মন্ত্রী মহোদয় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনেন। এই কলেজগুলিতে বর্তমানে রয়েছে 43,179 জন ছাত্রছাত্রী, 43,179 জন ছাত্রছাত্রী রয়েছে। দেওয়ার কথা বন্ধ ছিল প্রসেসটা, এটা কালকে এটা উঠিয়ে দেওয়া হয়েছে এবং এখন থেকে চাকরি নেওয়া শুরু হবে। এবং এই জন্য প্রফেসর কলেজের অধ্যাপকের শূন্যতা রয়েছে। আমরা 182 পোস্টের জন্য আমরা কলেজগুলিতে, শুধু কলেজে ছাত্ররা আসবে, টিচার থাকবে না, সংখ্যা কম থাকবে, তাহলে পড়াবে কে? আমি যা পড়াতে পারবো না, আমার সেই যোগ্যতা নেই। যারা পড়াবে এরকম যোগ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আমরা 182 পোস্টের জন্য অলরেডি TPSC-র কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। TPSC ইদানিং সেগুলি প্রসেস শুরু করবে। এছাড়াও আমরা আবার গেস্ট লেকচারার, যাতে কোনোমতেই ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে বিঘ্নিত না হয় সেজন্য তাদের জন্য আমরা এই আবার গেস্ট লেকচারের জন্য আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।